সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি উত্তম কুমার ঘোষ। প্রশ্ন: লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লৌহ, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। এখানে ক নম্বর প্রশ্ন আছে, মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ, যেমন লৌহ ও তামা। লৌহ ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরাও মৌলিক পদার্থ। ও খ নম্বর প্রশ্ন আছে, অণু ও পরমাণুর মতো পার্থক্য। অণু ও পরমাণু পার্থক্য, এখানে অণু পরমাণুর মতো পার্থক্য নিচে দেওয়া হলো। দেখো, আমরা একটা চার্ট করেছি, এই চার্টটা আমি পড়ছি না, তোমরা দেখে নিও। এরপর আমরা চলে যাব গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটা কি? গ নং প্রশ্ন হচ্ছে, উদ্ভিদকে উল্লেখিত পদার্থগুলোর প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। তাহলে আমরা আলাদা করেছি, দেখো পদার্থের নাম, প্রতীক, সংকেত, মৌলিক ও যৌগিক এখানে সুন্দর করে আমরা দিয়েছি, তুমি একটু দেখে নিও বন্ধুরা। এরপরে আমি চলে যাব ঘন প্রশ্ন। তো উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সর্বজনীন দ্রবণ বলা হয়? কারণ বিশ্লেষণ করতে বলছে ঘন প্রশ্ন। উত্তর: দ্রবণ, সর্বজনীন দ্রবণ। উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানি সর্বজনীন দ্রবক, হ্যাঁ আমরা দিয়েছি। এবার কারণ বিশ্লেষণ এখানে তোমরা একটু পড়ে নিও। আর একটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? যৌগিক পদার্থ বলা হওয়ার কারণ, দেখো চিনি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামের ভিন্ন তিনটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি, তাই না? একের অধিক অভিন্ন ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি হয় চিনিকে যৌগিক পদার্থ বলা হয়। উত্তম কুমার ঘোষ, আমার ফোন নাম্বার দিয়ে আসে বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে। আমি এরপরে তোমাদের ইংলিশ, বাংলাদেশ বিশ্ব পরিচয় সমাধান করার চেষ্টা